আগামী 18ই ফেব্রুয়ারি কলকাতার ইকো পার্কে অনুষ্ঠান হওয়ার কথা ছিল অরিজিৎ সিং এর। তা নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না ভক্তদের। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি শহরে তাঁর কনসার্ট ঝড় তুলেছে। এবার বছর তিনেক পর ফের কলকাতায় শো করতে আসবেন অরিজিৎ। ফলে এই শো নিয়ে ভক্তদের উন্মাদনা রীতিমতো তুঙ্গে। ইতিমধ্যেই হাজার ছাড়িয়ে লক্ষ টাকায় পৌঁছেছিল সেখানকার টিকিটের সর্বোচ্চ মূল্য। অধিকাংশ টিকিট বিক্রিও হয়ে গিয়েছিল। অধীর আগ্রহে দিনটির অপেক্ষায় ছিলেন অরিজিতের অগণিত অনুরাগী। তবে এর মধ্যেই আসে দুঃসংবাদ। কিছুদিন আগেই ভেস্তে যায় অরিজিৎ সিং এর সেই বহু প্রতীক্ষিত কনসার্ট। তারপর থেকেই শুরু হয় জল্পনা, আদৌ এই কনসার্ট হবে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। কনসার্টটি রিশিডিউল হলেও কোথায় হতে পারে তা নিয়ে চর্চাও চলছিল জোর কদমে। এদিকে ইকো পার্কে এভাবে অরিজিতের শো বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছিল আয়োজক সংস্থার। শোটি যাতে ইকো পার্কের বদলে অন্যত্র করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল মিলনমালা প্রাঙ্গণ, অ্যাকোয়াটিকা অথবা নিকো পার্কে এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। কলকাতায় অরিজিৎ সিং এর কনসার্টের ভেন্যু বদলে গিয়েছে, তবে কনসার্টের দিনক্ষণ বদলায়নি। অর্থাৎ আগামী 18ই ফেব্রুয়ারিতেই কলকাতায় আসবেন অরিজিৎ সিং। আগে ঠিক যে সময় শো শুরু হওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট সময় শুরু হবে শো। এবার প্রশ্ন হচ্ছে কোথায় হতে চলেছে অরিজিৎ সিং এর কনসার্ট? অরিজিতের কনসার্ট এবার হতে চলেছে পূর্ববর্তী ভেন্যু ইকো পার্ক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। পেটিএম ইনসাইডারের তরফে এই ভেন্যু নিশ্চিত করে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে অরিজিতের কনসার্টে নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক, যা ইকো পার্ক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। ফলে যারা শো দেখার জন্য আগে টিকিট কেটেছিলেন তাদের খুব বেশি দূর যেতে হবে না। একই সঙ্গে খুশির খবর এই যে যারা আগের শো এর জন্য টিকিট কেটেছিলেন তারা সেই পুরনো টিকিটেই দেখতে পাবেন নতুন কনসার্ট। অর্থাৎ ইকো পার্কের জন্য যারা টিকিট কেটে ফেলেছিলেন সেই টিকিটেই প্রবেশাধিকার থাকবে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের কনসার্টে। প্রসঙ্গত এর আগে অরিজিতের ইকো পার্কের কনসার্ট বাতিল প্রসঙ্গে হিটকোর তরফে জানানো হয়েছিল অরিজিৎ সিং এর শোয়ে যে পরিমাণ দর্শক বা শ্রোতা আসার কথা তা সংগঠিত করার জন্য যত বড় জায়গা প্রয়োজন তার অভাব রয়েছে। এছাড়াও অরিজিতের অনুষ্ঠান কোনো বদ্ধ হলের ভিতরে করা হলে সেখানে ন্যূনতম 10,000 দর্শক সংখ্যা হওয়ার সম্ভাবনা ছিল, তাই কলকাতায় বাতিল হওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছিল। তবে এবার সেই সমস্যা আর রইল না। এর কারণ অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক কলকাতার বুকে গড়ে ওঠা সব থেকে বড় ওয়াটার থিম পার্ক, যা প্রায় 17 একর জমির উপর বিস্তৃত। অ্যাকোয়াটিকাতে মোটের উপর 300 গাড়ি পার্ক করা যায়। তবে অ্যাকোয়াটিকার আশপাশের কিছু ফাঁকা জমিতেও গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে কিনা তা নিয়ে অ্যাকোয়াটিকার উচ্চপদস্থ কর্তা মিউজিক্যাল শোর আয়োজক সংস্থার কথা চলছে পুলিশের সঙ্গে। অ্যাকোয়াটিকায় এর আগেও ছোট বড় বেশ কিছু প্রোগ্রাম হলেও কখনো অরিজিৎ সিং এর মতো দেশজোড়া খ্যাতি সম্পন্ন গায়কের অনুষ্ঠান আয়োজন করা হয়নি। ফলে বিপুল সংখ্যক লোকের জায়গার সংকুলন এবং তাদের নিয়ে আসা গাড়ির পার্কিং এর ব্যবস্থা করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক কর্তৃপক্ষের কাছে।